হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দীপশিখা জ্যোতি ব্লগস। আজকে আমি বানাতে চলেছি নিরামিষ পটল আলুর দোরমা। তো নিরামিষ পটল আলুর দোরমাটা কিন্তু আমি আজকে উনুনে রান্না করব। তো উনুনে কীভাবে পটল আলুর দোরমাটা রান্না করি তো চলো সেটাই দেখে নিই। প্রথমে আমি কেটে নিয়ে নিয়েছি আলু আর পটল, ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো এবার পটলের ভিতর আমি মাখিয়ে নেব লবণ আর হলুদ। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। দিয়ে দেন আমি ভালো করে পটলটাকে ভালো করে মেখে নেব। পটলটাকে আমার মাখা হয়ে গেছে, তো এবার আমি দিয়ে দেব আলু। ওই লবণ হলুদের মাখার মধ্যেই দিয়ে দিয়েছি আলু, আলুটাও মেখে নিয়েছি। আর এখানে বেটে নিয়েছি মশলা, জিরে ধনে আদা আর লঙ্কা বেটে নিয়েছি। আর এখানে চলে এসেছি কড়াইয়ের কাছে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে আমার। তো এবার দিয়ে দিচ্ছি পটল। পটলগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছি। পটলগুলো সব দেওয়া হয়ে গেছে, তো এবার আমি পটলগুলো হালকা করে নেড়ে চেলে ভালো করে ভেজে নেব। পটলের দুপাশটাই চারিপাশটাই ভালো করে আমি ভেজে নেব, তার জন্য আমি পটলগুলো নেড়ে চেড়ে এভাবে দিচ্ছি। তাহলে পটলগুলো ভালোভাবে ভাজা হবে, যে পাশটা ভাজা হবে তার ওপর পাশটা আমার উল্টে দিতে হবে। তো নাড়াচাড়া করতে করতে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। পটলগুলো একটু ব্রাউন হয়ে গেলেই নামিয়ে নেব। তো পটলগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তো ব্রাউন হয়ে গেলেছে আমি নামিয়ে নিয়েছি। আর পটল ভাজার ওই তেলে আমি দিয়ে দিয়েছি জিরে সম্বরা, জিরে সম্বরার ওই তেলে আমি দিয়ে দিলাম আলু, যে আলুকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো আলু দিয়ে আলুটাকে ভেজে নেব আমি। তো আলুগুলোকে আমি ভেজে নিয়েছি, আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। রান্নায় যে পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করা হবে সেইটাই আমি কিন্তু দিয়ে দিলাম আলুর ভিতর। আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি জিরে ধনে আদা আর জিরে আর লঙ্কা, এই বাটাটা আমি দিয়ে দিলাম। তো জিরে ধনে আদা লঙ্কা বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা ভাবটা না থাকে। কষানো হয়ে গেছে, কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো পটল। পটলগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আর একটু সময় নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি মশলা দেওয়া মশলার জল আর পরিমাণ মতন জল। জল দেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। পরিমাণ মতন জল আর লবণ দিয়ে আমি এবার ঢেকে দেব। তো চলো, আমার ঢাকা দেওয়া হয়ে গেছে, ঢাকা থাকবে দু মিনিট। দু মিনিট পর আমি ঢাকাটা খুলছি, দু মিনিটও ঠিক না, দেড় মিনিট পরেই আমি ঢাকাটা খুলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন চিনি। এক চামচ মতন চিনি দিয়ে আমি ঝোলটাকে কিন্তু আবার একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে একটু ফুটিয়ে নিয়ে ফুটাই নামিয়ে নিলেই রেডি পটলের দোরমা। নিরামিষ এই পটলের দোরমাটা কিন্তু আমার রেডি। তো উনুনে রান্না হয়েছে এটা, কিন্তু সেই জন্য কালারটা ওরকম লাগছিলো উনুনের তাপের জন্য। কিন্তু কালারটা এখন দেখো কতটা সুন্দর এসেছে আর কতটা টেস্টি হয়েছে, তোমরা না বাড়িতে বানালে বিশ্বাস করবে না। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবে, সতর্ক থাকবে আর ভালো থাকবে। টাটা, বাই বাই।